এটা হলো পাকিস্তানি চিকেন ফ্রাই। পাকিস্তানি চিকেন ফ্রাইটার ভিতরে স্পেশাল হচ্ছে কি, এরা লেবু দেয়। আর সব মশলাই যেমন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর আছে গরম মশলার গুঁড়া। তবে গরম মশলার গুঁড়াটা এখন দেওয়া হবে না, একটু সরিষা গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা খাওয়ার সময় ছিটিয়ে দেওয়া হবে। এটা একটু সয়া সস দিয়ে সব মশলা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে এর কতক্ষণ রেখে দিতে হয়, বেশিক্ষণ না, 10-15 মিনিট রাখলেও হবে। তাতে মাছটাকে খুব বেশি একটা জাল দিতে হবে, তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তার ভিতরে চিকেনটা আসলে দিতে হবে। তার ভিতরে চিকেনটা দিলে চিকেনটার কালারটা লাল লাল হবে আর দেখতেও ভালো লাগবে। এই যে মনে যে এখন হয়েছে, এই যে এটাই হলো বিশেষত্ব, লাল লাল হবে। তবে আংশ বেশি দিয়ে করতে হবে তো, এই জন্য অনেকক্ষণ রাখা লাগবে তা কিন্তু না, তেলটা তো খুব গরম করা হয়েছে আগে, সেই জন্য এটা কিন্তু আগে থেকেই এটা করা হয়ে গেছে, একটুখানি সামান্য ধরে গেছে। এটা একটু ধরবে, একটু চুড়া চুড়া কালার হবে আর একটু দেখতেও ভালো লাগবে। এটা খুবই একটা টেস্টি একটা মাংস, এটা আপনারা ইচ্ছা করলে পরোটার সাথে খেতে পারবেন, এটা রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, খিচুড়ির সাথে, ইভেন দো এটা এমনি এমনিও খাওয়া যাবে, বন দিয়ে খাওয়া যাবে বা এমনি শুধু পাউরুটির সাথে খাওয়া যাবে। তবে সবচেয়ে মজা লাগবে যে এটা যদি আপনারা মিওনেজ আর যদি টমেটো সস একসাথে একসাথে একটা বাটিতে মিক্স করেন, সাথে একটু গুলমরিচের গুঁড়া দেবেন, তারপরে খেয়ে দেখবেন এটা কী টেস্টি লাগে। আর একটু স্বাদ বাড়াতে চাইলে অবশ্যই চিলি ফ্লেক্স দেবেন, যে দেখবেন একদম অপূর্ব স্বাদ হয়েছে। আর এই যে বললাম এখন এখন করে লাল লাল ভাজা হবে, জাস্ট খাওয়ার আগ মুহূর্তে এর ভিতরে আমি একটুখানি সরিষা শুকনাটা আর কি ছিটিয়ে দিব, সাথে আর একটু লেবু দিয়ে দিব, আর এটাই হবে মানে বিশেষত্ব। একদম শুধু শুধু খেতে খুবই মজা, এটা বাচ্চারা তো নাস্তায় খেতে খুবই ভালোবাসে। এই যে দেখেন কী সুন্দর হয়েছে কালারটা, কালারটা দেখতে কত ভালো লাগছে দেখেন। এটা বড় বড়ো পিসে রাখলে ভালোই হয়, কারণ এটা পোলট্রি তো, পোলট্রিগুলায় বড়ো আরেকজন ছোটো যখন দামটা একদম একটুখানি লাগছে, কিন্তু বড়ো পিস বাচ্চারা লাইক করার জন্য বড়ো করলে ভালো লাগে। আজকের জন্য এইটা এই পর্যন্তই, এটা একটা হেলদি ডায়েট, সম্পূর্ণ প্রোটিন আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুবই দরকারি, প্রেগনেন্ট মাদারের জন্য, ল্যাকটেন্সিং মাদারের জন্য এটা খুবই উপকারী। এবং যেসব ওল্ড এজ যারা ডায়াবেটিস আছে, যারা সুগার জাতীয় খেতে পারে না বা কার্বোহাইড্রেট রেসিপি আছে, তাদের কিন্তু প্রোটিন খেতে দেওয়া হয়, সেই হিসাবে এটা কিন্তু খেতে পারে। কারণ তেলটা তো খুব ভালো করে গরম করে নিয়ে ভেজে নেওয়া হচ্ছে, এবং এটা একটা টিস্যু পেপারে উঠাতে হবে, যেটা হলো কিচেন টিস্যু। কিচেন টিস্যুতে উঠাতে পারে তেলটা শুষে নিবে, অত একটা তেলও থাকবে না, এবং খেতে খুব টেস্টি এবং হেলদি হবে আমি আশা করব। এটা আপনারা বাসায় করবেন, সবাইকে করে খাওয়াবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।